আসসালামু আলাইকুম ডাক্তার হাসানুল বান্না আলামিন আমিন বলছিলাম হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আজকে আমরা আলোচনা করব টিউমারের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে বেসিকলি আলোচনা করা ট্রাই করব যে কোন কোন টিউমারের ক্ষেত্রে বা কি ধরনের টিউমারের ক্ষেত্রে আমরা কোন মেডিসিনগুলা প্রয়োগ করে থাকি তার মধ্যে আজকে অন্যতম তিনটা মেডিসিন নিয়ে আলোচনা করব যেগুলো টিউমারের ক্ষেত্রে খুব বেশি পরিমাণেই প্রয়োগ হয় তো প্রথম যেই মেডিসিনটা আছে সেটা হলো ভেরাইটা কার। আমাদের কাছে যদি কখনও কোনো পেশেন্ট টিউমার বা গ্ল্যান্ডের স্ফীতি বা গ্ল্যান্ডের সোয়েলিং নিয়ে আমাদের সামনে আসেন সেই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝতে পারবো ওই পেশেন্ট ভ্যারাইটাকার্বের পেশেন্ট প্রাথমিক অবস্থায় কার্বের পেশেন্ট শীতকাতর থাকবে পেশেন্টের ঘাড় গলা বগল বা শরীরের কোনো স্থানে গরম থলথলে যদি টিউমার দেখা দেয় বেসিকলি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি সেটা হলো যখন কোনো বাচ্চা বা কোনো শিশু যদি আপনার চেম্বারে আসে তার ঘাড়ে বা তার আমাদের যে হেড বা মাথা যেটাই বলি সেটার যে পিছনের যে অংশটা অক্সিপেটাল রিজনে যদি আপনার কোনো ধরনের গ্ল্যান্ডের সোয়েলিং হয় এবং পেশেন্ট যদি তার বয়স অনুযায়ী বাচ্চাটা যদি তার বয়স অনুযায়ী যদি তার খরবতা থাকে মানে সে যতটুকু উচ্চতা বা হাইট হওয়া দরকার ততটুকু না হয় সেই ক্ষেত্রে আমরা ভ্যারাইটা কার প্রয়োগ করবো অনেক ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ সো পরবর্তী যেই মেডিসিনটা সেটা হলো ক্যালকেরিয়া কার্ব আমরা জানি ক্যালকেরিয়া কার্বের পেশেন্ট মোটা সুটা হয় থলথলে হয় মেদপূর্ণ হয় বা অভিসিটি হয় যেটা আমরা বলতেই পারি যে কোনোটা এবং পেশেন্ট যখন রাত্রে ঘুমাইতে যায় তার গলা মাথা এই পরিমাণে ঘামে যে তার ঘামে তার বালিশ পর্যন্ত ভিজে যায় তারপর পেশেন্টের খুব সহজেই ঠান্ডা লাগে যেটাকে আমরা কেচ স্কুল ভেরি ইজিলি বলে থাকি এবং এই কনস্টিটিউশনের পেশেন্টের রুগীর নাক কান জড়ায়ু বা শরীরের বিভিন্ন স্থানে যদি টিউমার দেখা দেয় এবং এই সিমটমগুলো যদি থাকে রুগীর মধ্যে তারপরে পেশেন্টের ডিজিয়ার ফুডের মধ্যে যদি আপনার মিট বা এগ এগুলো যদি থাকে পেশেন্ট যদি অন্ধকারে ভয় পায় একা চলতে ভয় পায় মানুষের সামনে যেতে ভয় পায় এরকম বা অন্ধকারে ভয় পায় এইসব সিমটম থাকলে আমরা ক্যালকেরিয়া কার প্রয়োগ করব যাই হোক পরবর্তী মেডিসিনটা হচ্ছে আমাদের কোনিয়াম এই মেডিসিনটা বহুল ব্যবহৃত হোমিওপ্যাথিক মেডিসিন টিউমারের ক্ষেত্রে অনেক বেশি প্রয়োগ হয় কুনিয়ামের পেশেন্টের উদরের মধ্যে স্থনে বা শরীরের কোনো উদর স্থানে পাথরের নে শক্ত টিউমার থাকে এবং টিউমারটা মধ্যে এমন একটা সেন্সেশন থাকে বা এমন একটা অনুভূতি থাকে মনে হয় যে ছুরি দিয়ে এটা কেটে ফেলা হচ্ছে এরকম একটা সেনসেশন বা অনুভূতি থাকে সেই ক্ষেত্রে আমরা কুনিয়ামকে প্রেসক্রাইব করতে পারি এবং পেশেন্টকে প্রয়োগ করতে পারি তো কুনিয়ামের পেশেন্টের কাদের পিঠের জোরায়ুর টিউমার বা আরেকটা জিনিস আমরা মনে রাখবো যে কোনো পেশেন্ট যদি আঘাত লাগার ফলে তার ওই জায়গার থেকে যদি টিউমারের উপস্থিতি দেখা দেয় সেই ক্ষেত্রে আমরা কুনিয়াম এবং কুনিয়ামের পাশাপাশি আমাদের আরও অনেক মেডিসিন আছে যেমন রুটা আর্নিকামন্টেনা হাইপেরিকাম এই সিমটম যদি থাকে কিন্তু কুনিয়ামের টিউমারটা থাকবে অনেক শক্ত পাথরের মতো এবং টিউমারটা মনে হবে যে টিউমার একটা ব্যথা থাকে এবং ব্যথার সেন্সেশন বা অনুভূতিটা এমন থাকে যেমন হয় যে কোনো একটা ছুরি দিয়ে কেটে ফেলা হচ্ছে তো এইগুলা সিমটম যদি আমরা কুনিয়ামের মধ্যে পাই বা কুনিয়ামের সাথে যদি আমাদের রুগীর সিমটম মিলে যায় তাহলে আমরা কুনিয়াম প্রয়োগ করলে খুব দ্রুতই কাজ করবে অনেকেই বলেন যে আমরা কত শক্তি থেকে বা কত পাওয়ার থেকে শুরু করব বেসিক্যালি দুইশো শক্তি থেকে প্রয়োগ করাই আমি মনে করি উত্তম এবং আমি এতে অনেক ভালো রেজাল্ট পেয়েছি সো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর